অর্থহীন রাজ্য সরকারের আহ্বান। পুনের চর্চাত দিসপুর সুপারমার্কেট উরণিয়া খেতু, একাংশের বিজ্ঞাপন থলী দিসপুর ফ্লাইভার। দীপাবলীর দিনটতে মহানগরবাসীল রাজ্য সরকারের উপহার হিসাবে আগবহালে 127 কোটি টকিয়া দুই লেনযুক্ত এই উরণিয়া খেতু। মুঠ 1205 মিটার দৈর্ঘ্যর উরণিয়া খেতু মুক্তি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তদুপরি সৌন্দর্য বর্ধনের এদল শিল্পীর প্রচেষ্টাত রং তুলিকার সজাই তোলা হয়েছিল খেতু। কিন্তু এটা ইটোর পিছত সিটো অবাঞ্ছিত ঘটনার চর্চিত হয়ে পড়েছে দিসপুরের এই উরণিয়া খেতু। কাকনো বুলিম ককা আটাইরে দাড়ি চুলি পকা। হয়, আপনি ঠিকই শুনেছে, দিসপুর সুপারমার্কেটের নতুন উরণিয়া খেতুখনের সৌন্দর্য ম্লান করবলে যেন এটা একাংশ লোক উঠি পড়ি লাগিছে। কোনোয়ে যদি গুটখা তামোলের পিকেরে রাঙলি করেছে এখন উরণিয়া খেতু, কোনোয়ে আকৌ হোর্ডিং বিজ্ঞাপন লগাই সৌন্দর্য ম্লান করবলে চেষ্টা করেছে। কিন্তু কাক কব, কাক ধরব। হয়, প্রথমেই মন করক এই দৃশ্যলে। বুধবারে নিশা কোনো লোকে উরণিয়া খেতুখনের উদ্বোধনস্থলীতে লগালে এই হোর্ডিং। হাফলঙত 19 আর 20 নভেম্বর অনুষ্ঠিত হবলগিয়া ফ্যালকন ফেস্টিভেলর নামত হোর্ডিং লগালে নতুন উরণিয়া খেতুত। কেবল প্রচারের স্বার্থত অবৈধভাবে হোর্ডিং জোন করবলে খোঁজা এনে কার্য কি বলে কব আপনি? মন করবলগিয়া যে নকইনার রূপত সজাই রাইজর মুক্তি করা এই উরণিয়া খেতুর সৌন্দর্য যেন কালিবাস আনবলে এটা উঠি পড়ি লাগিছে একাংশ অসৎ মানসিকতার লোক। পূর্বে গুটখা তামোলের পিক আর এইবার হোর্ডিং লগাই একাংশই প্রকাশ করেছে নিজের কুচরিত্র। এনে কার্যক ধিক্কার দিছে সচেতন নাগরিক সকলেও। অতিশয় দুর্ভাগ্যজনক আমার কারণে, এখন সুন্দর উরণিয়া খেতু করেছে, আমার যানজটর সমস্যা মানে সমস্যা আপনার নোহা হব, আমার সৌন্দর্য বর্ধন হব, বিভিন্ন মানুষ আসব বাইরের দুয়ারমুখ বলে কয়, নর্থ ইস্টর দুয়ারমুখ বলে কয় গুয়াহাটি। এনেকা ধরনের কাম করলে তাদের কেনকে হব? কিছু কান্ডজ্ঞানহীন, বিবেকহীন আর কিছু অধমূর্খ মানুষের কারণে এইবর আমার হবলে পেয়েছে। ইয়াতে কি দরকার আপনার বার্থডে পার্টি পাতব? ইয়াতে দুনিয়ার তামোলের পিক পাতব? বিবেক নাই নাকি? কেবল দিসপুরের এই উরণিয়া খেতুয়ে নয়, গণেশগুড়ি, ভঙাগড় আদি সকলতে একাংশ অসচেতন লোকে করে আছে এনে অনুরূপ অবিবেচক কাণ্ড। বিজ্ঞাপনের নামত অবৈধভাবে চলা এনে কার্যয় মহানগরখনের স্বচ্ছতা তথা সৌন্দর্যক চূড়ান্ত রূপে ম্লান করে আছে। কিন্তু এই ক্ষেত্রে গুয়াহাটি পৌর নিগম যদিহে কঠোর নহয়, তেন্তে আকৌ এনে ধরনের ঘটনা সংঘটিত যে হয়ে থাকিব সেয়া নিশ্চিত। তথাপি সভ্য সমাজত বাস করা নাগরিক হিসাবে কেবল সরকারলৈ বাট নাচাই এনেবোৰ বিষয়ত আমার দায়বদ্ধতা প্রকাশ করাটো এই সময়ত অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভিডিও জার্নেলিস্ট অনুজর সহযোগত দীপাঙ্কুর কলিতার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।